এটা আসলে হিস্টোরি অনেক লম্বা। এটা যখন আমরা মনে করেন যে প্র্যান্ড সার্কেল সবাই মিলে যখন মামাতে খেতে যাই, ওই সময় মনে করেন যে বাইক অ্যাক্সিডেন্ট আমার এক প্র্যান্ড মারা যায়। মানে ওখানে নিয়েছিলাম ইলিশ খাওয়ানোর জন্য, কিন্তু ইলিশটা আমরা খাওয়াইতে পারি নাই। তো ওখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এক দুই বছর পর হলে একটা রেস্টুরেন্ট দিব। তো মনে করেন আমি অনেক স্ট্রাগল করে কিছু চাকরি করে প্র্যান্ড সার্কেল থেকে টানে খিচে কিছু টাকা নিয়ে আমি আমার এরিয়ার মধ্যে এই রেস্টুরেন্টটা দিছি। যখন ইলিশের জন্য কাস্টমার আসে না যে আমাকে একটা আস্ত ইলিশ দেন, মানে পার পিস দেন, তখন কিন্তু ওর কথাটা মনে পড়ে যায় যে ওকে আমি খাওয়াইতে পারি নাই। বেসিক্যালি এখন কিন্তু সবাই খাচ্ছে, যে বীরভূ দশের মধ্যে যারা আছে তারা কিন্তু সবাই খাচ্ছে, এখন তারা মামাতে যেতে হচ্ছে না। এখানে প্রতিদিন দুপুরে আমি খেতে আসে, তার কারণ হচ্ছে এখানে যে ভর্তার যে আলাদা আলাদা ভ্যারাইটিসগুলো আছে বা হচ্ছে আপনার ইলিশ মাছের যে ইউনিক একটা টেস্ট আছে, কারণ এখানে হচ্ছে আমি চোখের সামনে দেখতে পারতেছি যে ও মাছটা আমি নিজে পারচেস করতে পারতেছি দেখে, তারপর হচ্ছে আপনার আমার সামনে লাইভ কাটতেছে ভাসতেছে। তো এই যে আপনার প্রসেসটা, এই প্রসেসটা বেসিক্যালি মিরপুর বা অল ওভার ঢাকার মতো কোথাও অ্যাভেলেবেল নেই। এটা শুধুমাত্র মাওয়া গিয়ে হচ্ছে পাওয়া যায়, প্রতিদিন তো মাওয়া যাওয়া পসিবল না। মনে করেন তাদের কস্টিংটা বেঁচে যেতেছে, এরপরে মনে করেন যে তারা ভালো ইলিশ পাইতেছে, আমরা মনে করি ভালো সার্ভিস দিতেছি, আমরা ভেজাল মুক্ত ইলিশ, মানে আমরা ভেজাল কাউকে খাওয়াচ্ছি না, কারণ দুর্নীতি করে কেউ কখনো টিকতে পারেনি, টিকতে পারবো না। ওই জন্য আমরা যতটুকু পারি ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। টেস্টের পার্সপেক্টিভ থেকে ঠিক আছে, বাট ওই ফিল তো আসলে পদ্মার পাড়ের ফিল তো ওভাবে আসবে না। বাট খাবারের পার্সপেক্টিভ থেকে যদি বলি, খাবার ভালো ছিল না। মিরপুরবাসীর জন্য যদি বলেন বা ঢাকাবাসীর জন্য যদি বলেন, অনেক কনভিনিয়েন্ট, সময় বাঁচতেছে, সব কিছুই বাঁচতেছে, টেস্টও ভালো। সবচেয়ে বড় ফ্যান হচ্ছে এখানে ইলিশ মাছের। ইলিশ মাছটা তারা একদম ফ্রেশ তেলে ভেজে দেয়, সরিষার তেলে। তো সরিষার তেলে যে একটা ফ্রেগ্রেন্স আছে, ইলিশ মাছ আর সরিষার তেল দিয়ে জাস্ট মনে করেন দুই প্লেট ভাত খেয়ে ফেলাম প্রতিদিন। মামার যে টেস্টটা পাইছিলাম ওইটা থেকে খারাপ না, ওটা থেকে ভালো। তো ওইটা পদ্মার কি যমুনার আমি সেটা জানি না, বাট হচ্ছে আপনার টেস্ট ভালো। দামের বিষয়টা হচ্ছে যে আমরা এক কেজি মাইনাস ওগুলো 2000 টাকা নিই, আর যেগুলো 1 কেজি প্লাস 2500 টাকা নিই। একটা মাছ প্রাই করতে আপনার মনে করেন যে 200 থেকে 250 টাকা কস্টিং আছে, ওটা কিন্তু আমি আপনার থেকে নিচ্ছি না, ফ্রিতে দিয়ে দিচ্ছি, শুধুমাত্র ইলিশের দামটা নিচ্ছি। এরপরে যে প্রাই করে দেবো ওটার ওই কস্টিংটা আমি আপনার থেকে রাখতেছি না। মানে মামার যে টেস্টটা যদি আপনি এখানে পান তাহলে আর এত দূরে কেন যাবেন? তার মিরার মুখে আমি ফোন করি, উনি আমাকে মাঝে মধ্যে ফোন করে। তো আমি বলি আন্টি ও তো নাই, আপনার তো একটাই ছেলে। তো দ্বিতীয় ছেলে হিসেবে আমি হাসান আছি, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়, যেহেতু আপনার একটাই ছেলে সে তো চলে গেছে, দ্বিতীয় ছেলে হিসেবে আমি হাসান আছি, আপনি আমাকে জানাবেন, যতটুকু পারি আমি আপনাকে সাহায্য সহযোগিতা করবো। এটুকু বলে সান্ত্বনা দিই আর কি করবো।